আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ যে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আপনাদের মাঝে আমি গতকালকেই একটা ভিডিও দিয়েছিলাম বাপ টোকেন বিনান্সের, তো এটা ক্লাইম সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিলেন, তো আপনাদের মাঝে আমি ক্লাইম সম্পর্কে জানাচ্ছি। তো আমি ভিডিওটা একদম ফাস্ট করতে যাচ্ছি বিকজ অফ একদম 2000 জনকে দিবে এবং এটা শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি আর লাইভে দেখাতে পারবো না। তো কি করতে হবে এগুলো পরে দেখাবো, তার আগে লাইভ মানে ক্লাইম সিস্টেমটা, তো যখন আপনার ওয়ালেট কানেক্ট করবেন এই যে এরকম আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ফলোর কাজগুলো করতে হবে, তো এই যে এখানে ফলোর জন্য এখানে ক্লিক করতে হবে, ফলো ক্লিক করতে হবে। তো ফলোতে যখন ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন টুইটার ওপেন হয়ে যাবে। তো টুইটার ওপেন হয়ে যাওয়ার পর তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে মানে এখানে যাদেরকে আপনি ফলো করবেন তাদের টুইটারটা যদি এখানে লগ ইন ডাইরেক্টলি না করা থাকে, তো আপনি এখান থেকে প্রথমে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের ডিটেলস দিয়ে যেগুলো দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে যে এখান থেকে আপনি আগে লগ ইন করে নেবেন, আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো গাইস দেখেন আমরা ফলো করতেছি, যে ফলোর উপর ক্লিক করলাম এরকম তাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। দেন ফলো করা হয়ে গেলে ব্যাক চলে আসবেন, দেন এখান থেকে ভেরিফাইড লেখাতে ক্লিক করবেন। তো ভেরিফাইডে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের হয়ে গেছে, যে এখানে টিক মার্ক আসছিল মেবি আবার চলে গেলো, আমি এখানে আবারও ট্রাই করতেছি। তো গাইস কিচ্ছু করার নাই, ভিডিও করতে গিয়ে আমি এটাকে মিস করলাম। যাই হোক, এখন আপনাদেরকে যেহেতু ভিডিওটা স্টার্ট করছে আমি এই স্টার্টিং ভিডিওর মধ্যে আপনাদেরকে ডিটেলস বুঝাই দিব। অলরেডি 2000-এর মধ্যে 2000 ডান, এখন আমি চাইলেও কিন্তু এটা কার করতে পারবো না। এইরকমভাবে ভাই লিমিটেড থাকবে যে এতজনকে দিবে বা এতজনকে দিবে। এই যে এখানে 2000 বলছে, 2000 কিন্তু কয় মিনিট, 10 মিনিট মনে হয় লাগছিলো, 10 মিনিটের মধ্যে কমপ্লিট। আমি যখন ভিডিওটি স্টার্ট করছিলাম তখন কিন্তু এটা শেষ হয়েছিল না, তখন কিন্তু এটা অলমোস্ট 100 জনের মতো ক্লাইম করতে পারত। তো যাই হোক, এখন কীভাবে কী করতো এটা আপনাদেরকে বলে। আর এই যে এখানে দেখেন কী বলছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস FCFS, অর্থাৎ এটার অর্থ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে প্রথমে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, তো সেই লিঙ্কটাকে আপনাদেরকে কপি করতে হবে। কপি করার পর সেই লিঙ্কটাকে এনে আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটে, আপনি যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে এটাকে কানেক্ট করছেন ট্রাস্ট ওয়ালেটে সার্চ করে দিবেন। এখন যদি আপনার ট্রাস্ট ওয়ালেট দিয়ে প্রবলেম হয় বা আপনার যদি একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে ভাই বেটার হবে, আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের ট্রাস্ট ওয়ালেট না হলে আপনাদের যেই ব্রাউজারটা আছে ব্রাউজারের মধ্যে আপনি মেটামাক্সটাকে কানেক্টেড করবেন। তো ট্রাস্ট ওয়ালেটে সরি, আপনার মানে কম্পিউটার নিয়ে আমি অন্য একটা ভিডিও করে দেবো, এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে আমি মোবাইল সম্পর্কে বুঝাই, কারণ এক ভিডিওতে দুইটা জিনিস বুঝাতে গেলে প্রবলেম, কারণ মোবাইল দিয়ে একটু প্রবলেম হয় মানে নিতে চায় না একদে। তো যাই হোক গাইস, এই যে এখানে এরকম একটা লিঙ্ক দিব আপনাদেরকে, আপনার লিঙ্কটাকে সার্চ করে দিবেন মানে এই ডেভ ব্রাউজার আসার পর। তো লিঙ্কটাকে সার্চ করে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে ওই লিঙ্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলবো যে এটা কোন নেটওয়ার্ক, এটা হচ্ছে মেটিক নেটওয়ার্কের। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে রেয়ারটা হচ্ছে মেটিকের, এই যে মেটিক, জাস্ট আপনাদেরকে বলবো যে এটা পলিগন। তো আপনি যে কাজটা করবেন, ওই এই লিঙ্কটাকে সার্চ করবেন, তারপরে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের নেটওয়ার্কটাকে সিলেক্ট করবেন, এটা যেহেতু পলিগন পলিগন সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এই যে এইরকমভাবে আপনাদেরকে একটার পর একটা টাস্ক দিবে, টোটাল এখানে 3টা টাস্ক থাকবে, একটা হচ্ছে টুইটারের ফলো, একটা হচ্ছে ডিসকর্ডে জয়নিং, আর একটা হচ্ছে টুইটারের রিটুইট। তো আপনি যে কাজটা করবেন, আপনারা যে কাজটা করবেন, যে এই যে এখান থেকে আগে এই লেখার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর যেহেতু এটা অলরেডি শেষ আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওর প্রথমে যেরকম দেখছিলেন ওইরকম লেখা চলে আসবে। তো ওখানে আপনি ফলো লেখাতে ক্লিক করবেন, তো যখনই ফলো লেখাতে ক্লিক করবেন, ফলো লেখাতে ক্লিক করার পর ডাইরেক্টলি যদি আপনাদের ফলো পেজে নিয়ে যায় তাহলে তো গুড, আর যদি না নিয়ে যায় তাহলে একটা করণীয় আছে। এই যে দেখেন এই পোস্টার মধ্যে একটা কী লেখা আছে দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে বুঝাই দিই তাহলে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। প্রথমে টুইটার ওপেন করবেন, টুইটারের সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে যে আগে @ চিহ্নটা দিবেন, তারপরে এখানে চলে আসবেন, এখানে কী লেখা আছে এটা ভালো করে দেখবেন। এই যে এখানে SLASH, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি SLASH, তো সেলস ডাউ, তো এখান থেকে SLASH ডাউ, জাস্ট এই যে এটাকে আমরা এখন সার্চ করে দিব। তো এর জন্য আমরা টুইটারে চলে যাব, দেন এখান থেকে এটাকে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম ভালো করে, যেভাবে DAO ডাউ লিখবেন, লেখার পর সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর এই যে এরকম চলে আসবে, এই যে এটাই হচ্ছে তাদের ফলো মানে টুইটার, জাস্ট এই টুইটারটাকে ওপেন করে নেবেন মানে ইনডাইরেক্টলি কাজটা। তারপরে যে এখান থেকে ফলো বাটন রয়েছে, ফলো বাটনে ক্লিক করবেন, ফলো করে দিবেন, একদম প্রথমে যে পোস্টটা দেখতে পারবেন এই পোস্টটাতে রিটুইট করবেন, প্লাস এই যে নিচের দিকে যে পোস্টটা আছে এই অফারটা সম্পর্কে তারা যে পোস্টটা করছে, এই যে দেখেন
/XBABT অর্থাৎ বিনান্সে যে টোকেনটা, এই টোকেনটা যাদের কাছে থাকবে তাদেরকে শুধুমাত্র তারা এই অফারটা দিবে। তো এই টোকেনটা জাস্ট এসে এখান থেকে চলে আসবেন, রিটুইট করে দিবেন এই পোস্টটাতে, বা অন্য অফারের ক্ষেত্রে এই জাতীয় তাদেরকে নিয়ে যে পোস্টটা হয়েছে ওই পোস্টটাতে আপনি রিটুইট করবেন। দেন চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসার পর যেহেতু দুটো টাস্ক কমপ্লিট করে ফেলছেন, এখন আপনি যে কাজটা করবেন এখানে ক্লিক করার পর এখানে ভেরিফাইড লেখা দেখতে পারবেন। ভেরিফাইডে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের ভেরিফাইড নিয়ে নেবে, কারণ আপনি এখানে যে টুইটারটাকে কানেক্ট করবেন প্রথমে সেই টুইটারটাতে অলরেডি তো ফলো করছেন, তাহলে এখান থেকে তারা আর ফলো করতে হবে না, অটোমেটিকলি ফলোটা নিয়ে নেবে। এভাবে করলে মোবাইলের সাহায্যে আপনি করতে পারবেন খুব ইজিলিভাবে। সেম সিস্টেমে এখানে ক্লিক করুন, ফলোতে ক্লিক করবেন। আশা করি এই দুটো হয়ে গেছে। এখন আমরা চলে আসবো এই ডিসকোয়াডটার মধ্যে। তো ডিসকোয়াডের ক্ষেত্রে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, এখানে ফলো বাটন আসবে, ডিসকোয়াডের ফলোতে ক্লিক করার পর ডিসকোয়াডে নিয়ে যাবে, সেখান থেকে আপনাদেরকে ফলো করে দিতে হবে। দেন তারপর আপনি এখান থেকে ব্যাক করার পর ডান লেখাতে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে আপনাদের ফলো করা হয়ে যাবে। যখন এই কাজটুকু কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন যে এখানে আপনাদের এই যে ক্লেম রিওয়ার্ড যে লেখাটা আছে এটা আপনাদের অ্যানাবল হয়ে যাবে। যখন এটা অ্যানাবল হয়ে যাবে তখন আপনি এই ক্লেম একটা বাটন দেখতে পারবেন, ক্লেম বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে অল্প কিছু বিএনবি ফি কাটবে, যদি বিএনবি নেটওয়ার্কে হয়, আর যদি এটা পলিগন নেটওয়ার্কে হয় পলিগন ফি কাটবে, এটা 20 সেন্ট 30 সেন্ট 40 সেন্ট এই পরিমাণে ফি কাটবে। এই পরিমাণে ফি দেওয়ার বিনিময়ে আপনি এখান থেকে একটা এনএফটি, এই যে এটা হচ্ছে একটা এনএফটি, এই যে এটা আমি দেখাই দিই, এই যে এটা হচ্ছে একটা এনএফটি, এটাকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এটাকে পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের টেলিগ্রামে পুনরায় আপনাদেরকে একটা মার্কেট লিঙ্ক দিব। তো আপনি যে কাজটা করবেন সেই মার্কেট লিঙ্কটাকে কপি করে নেবেন। তো গাইস আপনাদের সে মার্কেট লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর এখানে চলে আসবেন। দেন এখান থেকে এই অ্যাড্রেসটাকে সার্চ করে দিবেন পুনরায়, তারপর এখান থেকে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই জায়গার উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে স্মার্ট সেন্ড বিএনবি সিলেক্ট করবেন। তো এরপরে এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনাদের প্রথমে এখানে এই যে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, বা আপনাদেরকে এখানে সিগনেচার চাইবে, বা এই যে প্রোফাইল চিহ্নতে ক্লিক করবেন। তারপরে যে এখান থেকে ওয়ালেট কানেক্ট, ট্রাস্ট ওয়ালেট আর রয়েছে, ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তো এটা কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের প্রোফাইলে পুনরায় ক্লিক করবেন। পুনরায় ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলটা আপনাদের সেট আপ করে নেবেন, আপনাদের যে ডিটেলস ইনফরমেশানগুলো রয়েছে এগুলো দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে সেল করার জন্য এই যে অন সেল যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে যতগুলো এনএফটি আছে সবগুলাই একটার পর একটা শো করবে। এই যে নিচের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এভাবে একটার পর একটা সবগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি সেল করার জন্য এই যে এখান থেকে আইটেম বাটনটা দেখতে পারবেন, এই যে আইটেম আইটেম বাটনে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে এনএফটিগুলো আছে এগুলো শো করবে। আমি একটু অপেক্ষা করি। তো গাইস দেখেন এই যে আমার এনএফটিগুলো এখানে চলে আসছে। আইটেমে ক্লিক করার পর যতগুলো এনএফটি আছে সবগুলো শো করবে এখানে, যাকে এখানে লোড নিল। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনাদের কাঙ্ক্ষিত যে এনএফটিটাকে আপনি পাইছেন, যেমন গতকালকে যেটা আসছিল ওইটা থেকে কিন্তু আমি এই যে এই এনএফটিটাকে ক্লেম করে ফেলছি। তো এই এনএফটিটা অলরেডি কিন্তু আমি সেল অর্ডারে দিয়ে রাখছি, আমার রেটটা একটু বেশি দিছে, এর জন্য এখনও পর্যন্ত মেবি সেল হয়নি। আমি যদি রেট কম দিতাম সেল হয়ে যেত। তো আপনি বেশি রেট দিবেন না, $4-5 এরকম দিয়ে দিবেন। আমি মেবি $6-7 দিয়েছিলাম, এর জন্য সেল হয়নি। তো এখান থেকে আপনি এই যে মনে করেন যে এটাই পাইছেন, এটাকে এখন এই জায়গায় শো করবে, কিন্তু আপনি জাস্ট এই জায়গার উপর একটা ক্লিক করবেন এনএফটিটার উপর। তো এনএফটিতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এই জায়গায় আপনাদের প্রাইস দেওয়ার কথা বলবে। তো আমার প্রাইসটাকে আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই দিই। ওকেতে ক্লিক করবো, এখানে একটা সিগনেচার দিতে হবে মেবি। তো এখানে আপনাদের যে এনএফটিকে পাইছেন আপনি, সেই এনএফটিটার এখানে একটা আপনাদেরকে প্রাইস দিতে হবে বিএনবি আকারে। তো দেখেন এই যে এরকম চলে আসবে। তো এটার প্রাইসটা আমি দিব কেমন, দেখেন এখান থেকে বসাবেন বিএনবি প্রাইস 0.0, তারপর আপনাদের ইচ্ছা মতো আপনি একটা সংখ্যা দেবেন। আমি 1 দিলে 0.03215 দিলাম, এই যে এই রেটটা আমি দিই, বা $1.7 আমি $4-5 হলে সেল করব। তো $1.0017 এটা হচ্ছে $5 মতো আমি এটা হলে সেল করব। তাও এরপর আপনি জাস্ট এখান থেকে আপডেটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পুনরায় একটা পারমিশন চাবে, সাইন করে দিবেন। দেন পারমিশন দিয়ে দিবেন, আপনাদের এটা কিন্তু সেল অর্ডার নিয়ে নেবে। জাস্ট একটু অপেক্ষা করেন, দেখেন এই যে আমাদের সেল অর্ডার কিন্তু নিয়ে নিছে। এখন আমরা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের বসে গেছে $5। যখন $5 কেউ কারো পছন্দ হবে আমাদের এনএফটিটাকে নিয়ে নিবে, আর সেই এনএফটিটাকে বাই করলে ডাইরেক্টলি আমাদের এনএফটিটা তার কাছে চলে যাবে, এবং আমাদের ট্রাস্ট ওয়ালেট স্মার্ট চেইনের মধ্যে আমাদের পেমেন্টটা চলে আসবে। আপনি যদি এখান থেকে প্রোফাইল পুনরায় ক্লিক করেন, এবং এখান থেকে যদি আপনি মার্কেট প্লেস এখানে মেবি নাই, আমি এদেরকে
এই থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে যে এখান থেকে হোম রয়েছে হোমে চলে আসতে হবে। হোমে যদি চলে আসি তাহলে এখান থেকে দেখতে পারবেন মার্কেট প্লেস আপনাদের মাঝে চলে আসবে, অর্থাৎ এখানে কে কে সেল অর্ডার বসাইছে এবং কোন এফটি কত ডলারে কে সেল অর্ডার বসাইছে এই জিনিসগুলো আগে চেক করবেন, তাহলে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার এনএফটিটার মূল্য কত হতে পারে। এই যে দেখেন এখানে অনেকে কিন্তু সেল অর্ডার বসাইছে, এই যে দেখেন এই যে এই যে এটা একটু এই মানে বর্তমানে যেটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করলাম, এই যে এটা মেটিকের, তো এই যে দেখেন একজন অর্ডার বসাইছে তিনটা মেটিকে, একজন বসাইছে এত মেটিকে, তারপরে এই যে একজন বসাইছে 9 মেটিকে, একজন 14 মেটিকে, এই যে এরা কিন্তু অলরেডি ক্লেম করে অলরেডি সেল অর্ডার বসাই ফেলছে। দেখেন যেটা দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, যে এটা কিন্তু একটু আগে তারা ক্লেম করলো, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সেল অর্ডার দিয়ে ফেলছে। এখন যাদের পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে ক্লেম করে নেবে। তো ভাই দেখেন অফারটা আসছে একদিন হয়েছে, একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে কি শুরু হয়ে গেছে মার্কেটে, অলরেডি দুইটা কিন্তু এনএফটির অফার আমাদের মাঝে চলে আসছে অলরেডি। তো এর জন্য ভাই বলবো যে আপনারা মিস করেন না, এটাকে ক্লেম করে রাখেন, আপনাদের অনেক ভালো প্রফিট করতে পারবেন এই বাপ টোকেনটা থেকে, অনেক ভালো প্রফিট করতে পারবেন। যারা এখনও ভিডিওটা দেখেন নাই, এই যে এই ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে, এই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিব, এই যে এই ভিডিওটা আপনি কষ্ট করে দেখবেন তাহলে আপনি এই বাপ টোকেনটাকে ক্লেম করতে পারবেন। তো ইনশাল্লাহ নেক্সট আরও একটা ভিডিও দিব যেখানে একদম লাইভে দেখাই দিব, যেহেতু এটা আমি লাইভে দেখানোর চেষ্টা করলাম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে দেখাইতে। তারপর আপনারা ট্রাই করেন, আশা করি যে এই ভিডিওটি দেখার পর অনেকেই ক্লেম করতে পারবেন খুব ইজিলিভাবে। আর অবশ্যই ভাই দেখলেন কিন্তু অফারটা যে কোনো সময় আসতে পারে, এর জন্য টেলিগ্রামে মাস্ট জয়েন করে থাকতে হবে। টেলিগ্রামে জয়েন না থাকলে কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না যে কখন আপনাদের এনএফটিটা আসছে বা আপনাদেরকে কখন ক্লেম করতে হবে। তো এর জন্য মাস্ট বি এখানে জয়েন করবেন আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।